একুশে ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না। করোনা সংক্রমণ কমে আসায় খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি। বুধবার রাতে কমিটির সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ ডিবিসি নিউজকে জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া দুই ডোজ টিকা নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার পরামর্শ দেন তারা। এদিকে আজ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণার কথা রয়েছে। জানা গেছে, 22 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আমরা পরামর্শ দিয়েছি যে স্কুল কলেজগুলো যত তাড়াতাড়ি পারা যায় খুলে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে এবং একই সাথে শিক্ষার্থীরা যাতে দুই ডোজ টিকা নিয়েই তারা ক্লাসে উপস্থিত হয়, এই ধরনের পরামর্শ আমরা শিক্ষামন্ত্রীকে দিয়েছি। এবং